আর এটা 30 ইয়ার্স মানে 30 ইয়ার্স গ্যারান্টি দেওয়া আছে এই যে স্পষ্ট এখানে লেখা আছে ওকে হোয়াটস আপ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে আবারো এসেছি ওমর এন্টারপ্রাইজে এটা নিউ সুপারমার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেটের ঠিক পাশে অবস্থিত দর্শক একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু ঢাকা নিউ সুপারমার্কেট ঢাকা নিউ সুপারমার্কেটের নিচতলায় তো আজকে আপনাদের জন্য আরেকটি ধামাকা প্রোডাক্ট এই প্রোডাক্টটি হলো কুকিং সেট অনেকে আপনারা কুকিং সেটের ভিডিও দিতে বলেছেন আমাকে তাই আপনাদের জন্য এই ভিডিওটি তো চলুন এই ক্যাসা ভিলার কুকিং সেট কেমন প্রাইস কেমন টেক্সচার সব জেনে নেই লেটস গো ধন্যবাদ ফাইন ভাই আর আজকে যে প্রোডাক্টটা দেখাবো খুবই দারুণ একটা আইটেম হবে এটা স্টিলের মধ্যে যারা স্টিলের পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে আজকের এই ভিডিওটা এটা চমৎকার একটা ডিজাইনের সাসপেন হবে মানে তিনটার একটা সেট হবে তো আমি মানে সাপোর্ট করব আলাদা না কিনে একটা সেট কিনবেন অনেক লাভ একটা সসপেন আলাদা কিনতে গেলে সেই ক্ষেত্রে প্রায় লেগে যায় হলো আপনার দেখা যায় 1800-2000 টাকা পড়ে যায় তো আজকে এমন একটা প্রাইস থাকবে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন না টেনে এটা কি কাজ করতে পারবেন এবং এটা কি ধরনের কোয়ালিটি এগুলো সব দেখবেন আপনারা কারণ ভিডিওটা টানলে পুরো ভিডিওটা আপনারা দেখা যায় এটা বুঝতে পারবেন না যে কোথায় কি বললাম আমরা তো এটার একটা যেমন সাইজ থাকবে ছোট একটা সাইজ থাকবে আমি লিটারটা একটু বলে দেই তাহলে আপনাদের সুবিধা হবে এটা হলো 5 লিটার একটা সাসপেন হবে ক্যাসা ভিলা আর এরপরে হবে হলো এটা হবে হলো 6 লিটার একটা সাসপেন হবে ওকে আর এরপরে এটা হবে হলো 8 লিটার একটা সাসপেন হবে আচ্ছা তার মানে 8 লিটার কিন্তু অনেক বিশাল ব্যাপার একটা আর এটার আমি একটু বক্সটা দেখাই দিই এই হলো মেইন প্যাকেটটা যেটা ক্যাসাবিলা এটা খুবই নাম করা একটা ব্র্যান্ড স্টেনলেস স্টিল এটা হলো 5 লেয়ারে বটম দেওয়া আছে আর এটা সাইজটা হবে 24 সিএম 6 লিটার মানে 6.1 লিটার 26 সিএম 7.6 লিটার 28 সিএম 9.5 লিটার থাকলে কি হয় আমরা যদি এক লেয়ারে রান্না করি খাবারটা লেগে যাবে অতি দ্রুত খাবারটা লেগে যায় এই লেয়ার ধারা খাবারটা লাগবে না এবং এই লেয়ার ধারা আমরা ইলেকট্রিক চুলা বুঝি হট প্লেট ইন্ডাকশন যে কোনো চুলা আছে রান্না করতে খুব দ্রুত রান্না করা যায় এবং খাবারটা পোড়া লাগে না ওকে তো এই লেয়ারটার হলো এই উদ্দেশ্য আর কি আর এখানে আমি প্যাকেটে দেখাইছি সেটা না এটার ডিটেলসটা আমি একটু বলে দেই এটা ডিজাইন করা হয়েছে যেমন ডিজাইন বাই সুইজারল্যান্ড ওকে আর এটা 30 ইয়ার্স মানে 30 ইয়ার্স গ্যারান্টি দেওয়া আছে এই যে স্পষ্ট এখানে লেখা আছে ওকে তো এটা সব ধরনের ই দেওয়া আছে এটা কত ইয়ার বা কি গ্রেড সব কিছু এখানে আর এখানে যে ইন্ডাকশনও চলবে তারপরে আপনার রিং কয়েলে চলবে গ্যাসের চুলায় চলবে হট প্লেটে চলবে এইভাবে যত চুলা আছে সবগুলো চলবে আর হলো ক্যাসা ভিলায় খোদাই করা দেওয়া আছে এখানে তো এটা কিন্তু একটা জাম্বু সাইজ আর এটা খুবই ভালো হ্যামাটন স্টিল এটা এগুলো মানে 50 বছরের কিচ্ছু করতে পারবেন না খুবই খুবই দারুণ একটি আইটেম এটা আর এটা ইলেকট্রিক চুলা বলতে আমি একটু ধারণা দেই কোন চুলা ফাইন ভাই এখানে যদি একটু নেন আপনার ভিডিওটা দেখান এখানে এটা হলো যেমন ইলেকট্রিক চুলা এই চুলাতে রান্না করতে খুব সুবিধা যেমন এটা ইন্ডাকশন কুকার এই সমস্ত কুকারগুলো কি হয় রান্না করতে খুব ইজি কারণ এইগুলো পোড়া লাগে না আর এবার আমি এটা একটু ধারণা দেই যদি রাইস রান্না করেন কতটুকু করতে পারবেন এটা 2 থেকে 2.5 কেজি রাইস করতে পারবেন আর মাংস করতে পারবেন হলো 4 থেকে 4.5 কেজি আচ্ছা যদি মাংস রান্না করেন আর এরপরে যে সাইজটা আছে এটা এটা যদি আমি রাইস রান্না করি সেক্ষেত্রে 1.5 থেকে 2 কেজি বা 1.5 কেজি এটার মধ্যে করতে পারবেন আপনারা আর মাংস চাইলে আপনারা করতে পারবেন হলো 2.5 থেকে 3 কেজি করতে পারবেন মানে 2.5 কেজি সুন্দরভাবে রান্না করতে পারবেন এরপরে যেটা আছে সেটার মধ্যে আপনারা রান্না করতে পারবেন হলো মানে রাইস রান্না করলে 1 কেজি সর্বোচ্চ আর মাংস করতে পারবেন হলো 1.5 কেজি বা 1.75 কেজি বা 2 কেজি করতে পারবেন একটু টানা হয়ে যাবে আর কি এর টোটাল হলো এটা সেটটা এই টোটাল এটার প্যাকেজটা আর কি আর এটা দেখা যায় বাজারে এই সিঙ্গেল একটা কিনতে গেলে অনেক প্রাইস পড়ে যায় তো আপনারা অবশ্যই সেট কিনবেন লাভবান হবেন আর এটার কোয়ালিটির দিক দিয়ে আমি লাস্ট ফিনিশিংয়ে বলে দিই খুবই বেস্ট একটা কোয়ালিটি এটা রান্না হতে কেমন টাইম লাগে না স্টিলের রান্না খুব দ্রুত হয় আচ্ছা কারণ কেন এটা যখন হিট পাবে সাথে সাথে এটা হিটের ধারা খুব দ্রুত হিটটা কাউন্ট করে আচ্ছা যেমন অ্যালুমিনিয়ামে সময় লাগে অনেক আর স্টিলে
রান্না করতে সময় লাগে তবে ইউরোপ কান্ট্রিতে কিন্তু সবাই এই ধরনের স্টিলই ব্যবহার করে একমাত্র আমাদের বাংলাদেশে অ্যালুমিনিয়াম বা আদার্স আরও যেগুলো আছে ওগুলো ব্যবহার হয় কিন্তু স্টিলে ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আচ্ছা কোনো ক্ষতি করে এগুলো সাইড এফেক্ট থাকে না স্টিলে অনেক ভালো হয় আচ্ছা এই যে গরম হলে ঢাকনির কি কোনো ক্ষতি হবে না 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 ঢাকনি তো আনব্রেকেবল এই যে আমি ফেলে দেখেন আনব্রেকেবল এগুলো মানে পড়লে ভাঙবে না একদম আনব্রেকেবল ও তো এটা কেমন কতদিন টিকবে ঢাকনি এটা আমি মনে করি ঢাকনা ভাঙতে ভাঙতে আপনার সাসপেন ফেলে দিবেন কারণ এটা হলো টেম্পার গ্লাস তো এগুলো সহজে যাবে না এগুলি গেতে গেতে মিনিমাম 8-10 বছর লাগবে 8-10 বছর লাগবে খুব হেভি এগুলো এটা হলো আসলে ইউজের উপরে একটু যত্ন সহকারে ব্যবহার করবেন যাতে দেখা যায় বারবার না পড়ে একটা জিনিস টেম্পার আছে এটা তো অবশ্যই একসময় টেম্পারটা যাবে সেই ক্ষেত্রে 5 বছর হোক 2 বছর হোক মানে মানে যাতে না পড়ে হাত থেকে কম পড়ে সেই ক্ষেত্রে এটা টিকবে অনেকদিন আচ্ছা জি তো এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলেন এটা যদি 30 বছরের ভিতরে ধরেন এখান থেকে ছিদ্র হয়ে গেছে মানে লিক লিকেজ হয়েছে বা এখান থেকে জং পড়ছে সেই ক্ষেত্রে নতুন কোম্পানি থেকে জাস্ট এটা গ্যারান্টিতে জং এর গ্যারান্টি 30 বছর পরে 30 বছরের গ্যারান্টি আচ্ছা মাথা নষ্ট গ্যারান্টি একদম 30 বছর এটা আমার মুখের কথা না আচ্ছা আমি আবার দেখাই দিচ্ছি এই যে 30 ইয়ার্স গ্যারান্টি আচ্ছা ওকে তো ধরেন এটা 25 বছর ব্যবহারের পর নষ্ট হলো জি তা আপনাকে কিভাবে খুঁজে পাবে ক্রেতা আসলে মানে আমি আমার দিক থেকে বলি আমি যেহেতু এই মানে কুকারি যে জগতে আছি 18-19 বছর তো আমার মনে হয় না কেউ আসবে কোম্পানি দিয়েছে বাট এটা দেখা যায় যদি মানে কোনো ক্রেতা 5-7 বছর যায় না বলবে যে আমার টাকা উসুল আর কি লাগে কোম্পানি দেওয়ার দিয়ে দিয়েছে কিন্তু একটা জিনিস এতদিন কেউই ব্যবহার করে না আচ্ছা 5-7 বছর গেল আলহামদুলিল্লাহ কাস্টমার এমনিতে খুশি হয়ে যায় আচ্ছা তো আমরা অবশ্যই দিব যে কেউ যদি আনতে পারে আমি দিব ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি অবশ্যই আমি দিব মানে 25 বছরের মধ্যে এটা চেঞ্জ দিব কথা দিলাম আচ্ছা কাস্টমার অলওয়েজ রাইট কারণ কাস্টমারের সম্মানই ক্রেতা সবসময় সম্মানই থাকে আর সম্মান যদি নাই করি আমার আবার ওই বড় থেকে ছোট হইতে সময় লাগবে না হ্যাঁ তো অবশ্যই কাস্টমার সবসময় সম্মানে থাকবে আচ্ছা আর স্পেশালি আপনার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য আমার একটু স্পেশাল এটার জন্য সম্মান থাকবে সম্মান তো সবার জন্য বাট যারা আপনার চ্যানেল বা আপনার জন্য সেটার সম্মানটা থাকবে সম্পূর্ণ আলাদা আচ্ছা যথেষ্ট চেষ্টা করব সার্ভিস দেওয়ার জন্য কারণ এমনিতেই আমি দেই আর আপনার চ্যানেলের জন্য আমি আরও দেব এক্সট্রা দেওয়ার চেষ্টা করব এক্সট্রা দাম কত চাচ্ছেন একদম মানে পানি রেট বলবো না বাটার রেটে বলি অনেক সময় আছে না চিপ রেট বাটার রেট আলাদা কিনতে গেলে যেমন ধরেন 2500-2500 তার মানে কত পড়তেছে দেখেন প্রায় 6000 টাকার কাছাকাছি এটা পুরো সেটটা মাত্র ধামাকা প্রাইস মাত্র 4350 টাকা 4350 টাকা 4350 টাকা এই সেটটা আপনি এই যে মাত্র এই যে সেটটা একদম 4350 টাকা হলে আপনি এই সেটটা নিতে পারবেন আচ্ছা আর কেউ যদি এক পিস নিতে চায় আপনার কাছ থেকে এক পিস নিলে ওই যে বেশি আসবে 2000 টাকার উপরে আপনি দিবেন তো হ্যাঁ অবশ্যই দিব কিন্তু সেট নিলে লাভ হবে আমি এখনো বলছি সেট নিলে অনেক লাভ হবে কারণ এটা 2000 এর উপরে পড়বে এটা 2000 এর কাছাকাছি পড়বে এটা 2 এর নিচে পড়বে যারা আলাদা নেবেন আমি একটু ধারণা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তো আপনার কাছ থেকে এই প্রোডাক্ট নেওয়ার উপায় কি এই প্রোডাক্টটা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবে তো আমি সর্বপ্রথম শোরুমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেটা কিনা ওমর এন্টারপ্রাইজ 458 নি সুপার মার্কেট পোস্ট অফিস গেট এখানে আসলে আপনারা সরাসরি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা এবং আমরা পুরো ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি রেখেছি যারা ঘরে বসে নিতে চান এবং ঢাকার বাইরে যারা আছেন তারাও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা তবে অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন সামথিং এখানে যেটার পেমেন্ট আর কি ডেলিভারি চার্জটা যোগ হবে সেটা আমরা বলে দিব কোন এরিয়ায় কত চার্জ আছে তো অবশ্যই সেটা বহন করতে হবে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম